নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পটল ভাপা বা ভাপা পটল। কিভাবে সম্পূর্ণ নিরামিষে বানালে এই ভাপা পটল বা পটল ভাপা একদম সেরা সেরা হবে সেটাই দেখাবো। তো রেসিপিটার জন্য এখানে আমি পটল নিয়েছি, পটলটা দেখো অর্ধেক করে নিয়েছি আর অল্প অল্প খোসা রেখে ছাড়িয়েছি। এদিকে মিক্সার জারের মধ্যে 1 বড় চামচ পোস্ত, 1 চামচের একটু কম পরিমাণ কালো সরষে আর 2 চামচ দিয়ে দিলাম সাদা সরষে। এবার সর্ষে আর পোস্তটাকে একসাথে গুঁড়ো করে নিলাম। শুকনোভাবে গুঁড়ো করে নেওয়ার পর 2 কাঁচা লঙ্কা, অল্প লবণ আর অল্প জল দিয়ে আমি এই পোস্ত আর সর্ষেটার একটা পেস্ট করে রেখে দেব। তো পেস্টটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ পেস্টটা রেখে দিলাম। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেব পটল। আবারও বলছি, পটলটাকে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি আর অল্প অল্প খোসা রেখে ছাড়িয়েছি। পটলের মধ্যে অল্প লবণ আর হলুদের গুঁড়ো খুব সামান্য দিলাম। হলুদ গুঁড়ো লবণ দিয়ে পটলটাকে মিনিট খানেক মতো প্রথমে ভেজে নেব হাই ফ্লেমে, তারপরে ঢাকা দিয়ে 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে পটলটাকে ভেজে নেব। তো মিনিট 3-এক মতো পটলটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছ পটলটা বেশ কিছুটা ভাজাও হয়ে গেছে আর নরম হয়ে গেছে আগের থেকে। তো পটলটাকে আমি তুলে নিলাম। এবার এই যে তেলটা রয়েছে, এই তেলটা আমি পটল ভাপা রেসিপিতে কাজে লাগাবো। ভাপা বানানোর জন্য এখানে একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে প্রথমে বেশ কিছু ভাজা পটল দিয়ে দিলাম আর তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টের বেশ কিছুটা অংশ আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আরও বাকি যে পটল যেগুলো রয়েছে ভাজা পটল, সেটাও দিয়ে দিলাম। পটল দেওয়ার পর এখানে আমি তারপরে দিয়ে দিচ্ছি বাকি পেস্টটা। আমি এই রেসিপিতে 250 গ্রাম পটল ব্যবহার করেছি। এবারে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর যে তেলটা আমার, মানে যে সর্ষের তেলটা ছিল কড়াইয়ের মধ্যে পটল ভাজার, সেটাও দিয়ে দিলাম। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কালারটা খুব সুন্দর আসবে, ঝাল হবে না, খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখো মিশিয়ে নেবার পর এবার একটা অন্য বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 বড় চামচ টক দই। টক দইটাকে অল্প লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো সামান্য লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নেবার পর এবারে লবণ মেশানো টক দইটা দিয়ে দিলাম। পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম, টক দইয়ের মধ্যেও এখানে লবণ রয়েছে তাই আলাদা করে লবণ আর বেশি দিলাম না। এবার এই টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু মোটামুটি কাজ আমার অনেকটাই সারা হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দেখো আমি ওপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই অবস্থায় তুমি একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারো। তারপর টিফিন বক্সের মুখটা ঢাকনাটা দিয়ে দিলাম। এবারে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি জল। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ টিফিন বক্সের নিচ পর্যন্ত জলটা থাকবে, যেন অনেক বেশি মানে অর্ধেকের ওপর পর্যন্ত না থাকে। জলটা ফুটে উঠতে শুরু করলে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে 12 মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নিলাম। তারপরে আমি গ্যাস অফ করে দিলাম। 12 মিনিট পর গ্যাস অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রেখে দেবো, বেশ কিছুটা ঠান্ডা হলে। তারপর আমি এটাকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষে পটল ভাপা, যেটা ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত লাগবে, আর অন্য কোনো কিছু লাগবে না। এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিও। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।